খাবারে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বের সবাই আজ এক নামে চেনে, কিন্তু মার্কিন নির্বাচন ছাড়াও তার আধিপত্য ও পরিচিতি অনেক বছর আগে থেকে রয়েছে। সেই গল্প অনেকেরই অজানা। দুইবার নির্বাচিত হওয়া এই ধনকুবীরের আসল পরিচয় কি? বারবার দল বদলানো ডোনাল্ড ট্রাম্পের পর্দার আড়ালের ইতিহাসই বাকি। 1946 সালে নিউ ইয়র্ক শহরে জন্ম ডোনাল্ড ট্রাম্পের। শৈশব থেকেই ট্রাম্পের খ্যাপাটে ও পাগলাটে স্বভাব লক্ষ্য করা যেত, তাই 13 বছর বয়সে তাকে ভর্তি করানো হয় নিউ ইয়র্ক মিলিটারি স্কুলে। পরবর্তীতে পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির অধীনে পড়াশোনা সম্পন্ন করেন। এরপরে রিয়েল এস্টেট ব্যবসায়ী বাবা ফ্রেড ট্রাম্পের থেকে $1,000,000 ঋণ নিয়ে নিজেই রিয়েল এস্টেট কোম্পানি খুলে বসেন। 1999 সালে বাবা মারা যাওয়ায় পুরো কোম্পানির মালিক হন ডোনাল্ড ট্রাম্প। অবশ্য এর মধ্যে ট্রাম্প অর্গানাইজেশন নাম দিয়ে কোম্পানিটি বিভিন্ন খাতে ব্যবসা প্রসারিত করে। রিয়েল এস্টেট, বিনোদন, পর্যটন সহ বিভিন্ন খাত থেকে ট্রাম্পের সম্পদের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। 1996 থেকে 2015 সাল পর্যন্ত মিস ইউনিভার্স এবং মিস ইউএসএ এর মতো বিশ্ব কাঁপানো সুন্দরী প্রতিযোগিতার মালিকানায় ছিল ট্রাম্প পরিবার। এছাড়া রিয়েলিটি শো, বিজ্ঞাপন ব্যবসায়ও নিজেকে জড়ান ট্রাম্প। বিভিন্ন সময়ে তাকে বিজ্ঞাপনের মডেল হতেও দেখা গেছে। আমেরিকা জুড়ে অর্থের সম্পত্তি ও বিপুল আধিপত্যের ফলে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাজনীতির প্রতি আকৃষ্ট হয়ে ওঠেন। রিপাবলিকান পার্টির প্রতিনিধি হয়ে প্রেসিডেন্ট নির্বাচনের আগ্রহের কথা প্রথম প্রকাশ করেন 1987 সালেই। কিন্তু রিপাবলিকান পার্টি তাকে মনোনয়ন না দেয়ায় 1999 সালে প্রথমবারের মতো দল পরিবর্তন করেন ট্রাম্প। ইতিহাস ঘেঁটে দেখা যায়, রাজনৈতিক জীবনে মোট 5 বার দল পরিবর্তন করেছেন তিনি। অর্থ ও আধিপত্য থাকায় বারবার রিপাবলিকান পার্টি তাকে সাদরে গ্রহণও করেছে। আর সেই রিপাবলিকান পার্টির হাত ধরেই প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের সুযোগ আসে 2015 সালে। সেবারেই রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বিখ্যাত স্লোগান মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন এর উপর ভর করে আমেরিকার মসনদ নিজের করে নেন ডোনাল্ড ট্রাম্প। সেবার তার শাসনামলে বিভিন্ন দেশের যুদ্ধ বন্ধ করা নিয়ে যেমন প্রশংসা করিয়েছিলেন, তেমনি অভিবাসী ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয় নিয়ে বেশ সমালোচনাও তৈরি হয়েছিল ট্রাম্পকে নিয়ে। আর এই আলোচনা সমালোচনার দায় মাথায় নিয়ে 2020 নির্বাচনে জো বাইডেনের বিপক্ষে হারেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তিনি হাল ছাড়ার পাত্র ছিলেন না। পরবর্তী নির্বাচনের জন্য জনমত গঠনে ব্যস্ত সময় পার করেছেন গত কয়েকটি বছর ধরে, আর যার ফলাফল আজ গোটা বিশ্বের সামনে।